হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে খুব সাধারণ গজ কাপড় দিয়ে একটি অসাধারণ ড্রেস তৈরি করব এবং শেয়ার করব। তো ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় এবং লেস নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি। এটা হচ্ছে 3.5 গজ পরিমাণ নিয়েছি, 2 হাত বহরের সুতি ভয়েল কাপড়। আর এই এক কালার কাপড়টা নিয়েছি 1 গজের মতো। আর এখানে লেস নিয়েছি, লেসটা কতটুকু লাগবে সেটা আমি তৈরি কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমি কাপড়টা সম্পূর্ণ মেলে নিচ্ছি। প্রথমে প্রিন্টের কাপড়টা নিয়েছি, প্রিন্টের কাপড়টা সম্পূর্ণ মেলে নিচ্ছি। মূলত ড্রেসটি প্রিন্টের কাপড়েই হবে, আর এক কালার কাপড়ের ডিজাইন হবে এবং লেসটাও ডিজাইনে ব্যবহার হবে। তো এখানে আমি উপরের বডি পার্টটা কাটিং করব। বডি পার্টটা কাটিং করার জন্য আমি মেপে নিয়েছি, নিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে বডি পার্টের লম্বাটা নিচ্ছি 17 ইঞ্চি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। 17 ইঞ্চি নিয়েছি, আর চওড়াটা নিয়েছি 4 ভাঁজে 10 ইঞ্চি। তারপরে হচ্ছে বন্ধ সাইড থেকে আমি গলার জন্য মাপ নিয়ে নিচ্ছি। বন্ধ সাইডটা আমার সাইডে আছে। তো বন্ধ সাইড থেকে গলার জন্য আমি 3.5 ইঞ্চিতে মাপ নিয়েছি। এখানে আমি একটা ডিজাইন করব, সেলাই যাবে, এই জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। ডিজাইন না করলে এখানে 3 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো নিতে হয়। তো এখানে আমি 4 কোণা গলা তৈরি করব। তো সেটার জন্য এখানে 4.5 ইঞ্চি আমি গলার ডিপটা নিয়েছি। আর হচ্ছে এটা কাটটা নিচ্ছি 6.5 ইঞ্চি, লম্বা করে দাগটা টেনে দিচ্ছি। এখানে শোল্ডারটা একটু ডাউন করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আরমোলটা নিচ্ছি 7 ইঞ্চি, আর বডিটা এখানে নিতে হবে 9 ইঞ্চি নিচ্ছি 4 ভাঁজে, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে এক্সট্রা, তাহলে 10 ইঞ্চি। আর এখানে কোমরে আমি 1 ইঞ্চি কমিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে দাগটা লম্বা করে দিতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে হচ্ছে 1 ইঞ্চি আমি উঠিয়ে দিচ্ছি, রাউন্ড করে উঠিয়ে দিয়েছি। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। বডি পার্টটা কাটিং শেষ, কিন্তু এখন আমি ডিজাইন করব। সেটার জন্য এই যে গলা বরাবর আমি নিচ পর্যন্ত দাগটা লম্বা করে দিচ্ছি, গলাটা যতটা আছে ততটা চওড়াটা। তো এখন সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে নিচ্ছি। সামনের পার্টে ডিজাইন হবে, পিছনের পার্টটা আলাদা আমি গলাটা কেটে নিব, তারপরে সামনের পার্টের ডিজাইনটা কাটিং করব। পিছনের পার্টের গলাটা আমি কেটে নিচ্ছি। পিছনের পাটের গলার চওড়াটা 3 ইঞ্চি নিচ্ছি, যেহেতু এখানে ডিজাইন হবে না, এখানে 3 ইঞ্চি নিচ্ছি। আর ডিপটা 4.5 ইঞ্চি নিয়েছি। সামনের পাটে যেহেতু ডিজাইন হবে, তাই সেই জন্য এখানে 1/2 ইঞ্চি চওড়াটা বেশি নিতে হবে গলার চওড়াটা। এই যে কাটিংটা যে করলাম, এই কাটিংটা সেলাই যাবে, সেখানে 1/2 ইঞ্চির মতো কাপড় বেশি লাগবে। তাই আমি এখানে 3.5 ইঞ্চি গলার চওড়াটা নিয়েছি। সামনের পাটে গলার চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি, আর পিছনের পাটের গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। এখন হলো জামার নিচের অংশটি কাটিং করব। তো সেটার জন্য আমি কাপড়টা কোনা কোণে ডাবল ভাঁজ করে নিচ্ছি। আপনারা যদি দুইটা পার্ট একই সঙ্গে কাটতে চান তাহলে 4 ভাঁজ করে নেবেন, তাহলে একসঙ্গে দুইটা পার্টই কাটিং হয়ে যাবে। ডাবল ভাঁজ করে নিয়ে আমি এই যে এখান থেকে কোমরের জন্য মাপ নিচ্ছি। কোমরের মাপটা যতটা আসবে 4 দিয়ে ভাগ করে তার 1 ভাগ নিতে হবে। তাই আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি। এবার উপর থেকে ধরে এই যেটা মার্ক করেছি আমি সেইটা এভাবে রাউন্ড করে দিচ্ছি, যতটা আসে সেটা এভাবে ঘুরিয়ে রাউন্ড করে দিচ্ছি। তারপরে আমি ঝুলের জন্য এখন মাপ নিব। এভাবে উপরে ধরে ঝুলের জন্য মাপ নিচ্ছি। তো যতটা কাপড় বহরে আছে ততটা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি। বড়দের ড্রেসের জন্য আসলে এটা সম্পূর্ণ ঝোলটাতেও ছোট হবে। তো আমি এখানে কাপড় যেহেতু ডিজাইন করবো এক কালার কাপড় দিয়ে নিচে অ্যাটাচ করব, তো সেই জন্য আমার ঝোলটা হয়ে যাবে। আর আপনারা যদি এখানে এক কালার কাপড় দিয়ে ডিজাইন করতে না চান তাহলে বেশি বহরের কাপড় নিতে হবে, 2.5 হাত বহর অথবা 3 হাত বহরের কাপড় এখানে নিতে হবে।
বড়দের জামা তৈরি করতে গেলে। একটা পার্ট কাটিং কমপ্লিট, এখন হলো বাকি কাপড়টা আবারও কোনা কোনি ডাবল ভাঁজ করে নিতে হবে। নিয়ে এভাবে বসিয়ে যেই পার্টটি এতক্ষণ কাটিং করলাম সেই পার্টটি এভাবে বসিয়ে আমি অন্য পার্টটিও এভাবে কেটে নিচ্ছি। সামনের এবং পিছনের দুইটা পার্টি কাটিং কমপ্লিট, এখন হচ্ছে হাতাটা কাটিং করে নিতে হবে। হাতার মুড়িটা 6 ইঞ্চি নিচ্ছি, লম্বাটা নিচ্ছি এখানে 20 ইঞ্চি, ফুল হাতা হবে। আর যদি 3/4 হাতা করতে চান তাহলে 17 ইঞ্চির মতো নিতে হবে, অথবা যার যার মাপ অনুযায়ী নিতে পারেন। এখানে আমি 9 ইঞ্চি নিচ্ছি। তারপরে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে রাউন্ড করে দিতে হবে। যে এভাবে মোহরের সঙ্গে মিলিয়ে দিতে হবে দাগটা, একটু রাউন্ড করে দিচ্ছি। হাতাতেও আমি একটা ডিজাইন করব। তো এই যে হাতা কাটিং শেষ, এখন হলো ডিজাইন করার জন্য হাতার মাঝখান থেকে কেটে নিতে হবে। মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিতে হবে। এখন কাটিংটা করে নিয়েছি, পরে ডিজাইনটা কেমন হবে সেলাইয়ের সময় দেখতে পাবেন। তো এখন হলো আমি এই যে কাপড় কেটে নিয়েছি 6 ইঞ্চি চওড়া করে, এক কালার কাপড় কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি কাটিংটাই শুধু শেয়ার করছি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি তৈরি ভিডিওটা শেয়ার করব, সেলাই ভিডিওটা, ডিজাইনটা কেমন হবে সেই ভিডিওটা দেখলেই দেখতে পারবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।